সবাই ভালো আছেন, সেফ আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে একটা মজার জিনিস, সেটা হচ্ছে আমি গ্রামের বাড়ি গেছিলাম, আমার শ্বশুর বাড়ি, তো সেখান থেকে আমি কিছু গাছ এনেছি। অ্যাজ ইউজুয়াল আমি এটা সবসময় করি, এবং শুধু শ্বশুর বাড়ি না, আমি যে কোনো জায়গায় গেলে কিছু গাছ কালেক্ট করা ট্রাই করি। আর গ্রামের বাগানগুলোতে এরকম অযাচিতই বলা যায় কিছু গাছ আল্লাহর প্রদত্ত, এগুলো হয়ে যায়, তো আমি সেগুলো কালেক্ট করার চেষ্টা করি, এবং সেগুলোকে আমি বাসায় এনে বেশ লাক্সারি স্টাইলেই বলবো আমি সেগুলোকে লাগানো ট্রাই করি। আজকে আমি আপনাদেরকে সেই জিনিসটা শেয়ার করবো, হোপফুলি আপনারা আমার সাথে থাকবেন। এখন আমি আপনাদের সাথে আমার ছোট্ট সুইট কিউট লিটিল একটা ব্যালকনি শেয়ার করব, এবং এটা আপনাদের সাথে আমার ফার্স্ট শেয়ার। ব্যালকনিটা আমার অনেক পছন্দের একটা জায়গা, পছন্দের জায়গা বলতে কি, অ্যাপার্টমেন্টের বাসাগুলোতে যেটা হয় আসলে খুব বেশি জায়গা আমরা পাই না, খুব বেশি স্পেস আমরা পাই না, তার মধ্যে থেকে আসলে যতটুকু করা যায়, যতটুকু সবুজকে রাখা যায় আমি ততটুকুই আসলে চেষ্টা করেছি আমার মতন করে। ডে বাই ডে এটা হয়তো বা আরও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। হেয়ার ইজ মাই অল প্লান্টেশন স্টাফস ইউ সি। এই প্ল্যানগুলো আমি আমার মামা শ্বশুরবাড়ি থেকে এনেছি। লাস্ট পোস্টে আমি মামা শ্বশুরবাড়ি গিয়েছিলাম, যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তো এই প্ল্যানগুলো আমি সেখান থেকে এনেছি। দেখুন এগুলো হচ্ছে ওখানে এমনিতেই হয়। এই প্ল্যান্টটাকে হচ্ছে এটা কাইন্ড অফ সিঙ্গোনিয়াম, এটার অনেকগুলো প্রজাতি আছে, পিঙ্ক সিঙ্গোনিয়াম, গ্রিন সিঙ্গোনিয়াম, এটাও একটা সিঙ্গোনিয়াম প্রজাতি জেনেরিকের। ওকে, এই যে কচু পাতাটা দেখতে পাচ্ছেন এটা কাইন্ড অফ ফিলোডেন্ড্রন, এগুলো ওখানে এমনি হয়, তো এগুলোকে আমি এখন লাগাবো। গাছগুলো লাগানোর জন্য আমি নার্সারিতে গিয়েছিলাম কিছু পট নেওয়ার জন্য, তো এই পটগুলো আমি নিয়েছি, এগুলো আমি লোকাল নার্সারি থেকে কালেক্ট করা। দেখুন এই পটগুলো আমি 50 টাকা করে কিনেছি, এই রাউন্ডগুলো, আর এটি কিনেছি আমি 40 টাকা দিয়ে, এই পটটা আমি 40 টাকা দিয়ে কিনেছি। এবং এখন আসলে প্লাস্টিকগুলোই বেশি ইউজ করা হয়, কারণ মাটির টবগুলো হচ্ছে বেসিক্যালি গুড়া গুড়া হয়ে যায়, পুরানো থাকে না ভালোভাবে, এই জন্য প্লাস্টিক ইউজ করা আসলে কনভিনিয়েন্ট। এই জন্য আমি এখন দেখতেই পাচ্ছেন মনে হয় আমার সব এগুলো হচ্ছে প্লাস্টিকের, এখন মাটি বলতে গেলে আমার এখন নাই, কারণ এটা ময়লা হয় লং টার্মে। ওকে, এই যে প্ল্যান্টটা দেখা যাচ্ছে এটা আমি নার্সারিতে টব কিনতে যেয়ে আমি এটা কিনে ফেলেছি, সো এই প্ল্যান্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে পিকক। এখানে বেসিক্যালি যে প্ল্যান্টগুলো দেখা যাচ্ছে এইটা এটা এগুলো সবই হচ্ছে আপনার সেমি ইনডোর, আমি বলবো না ফুললি ইনডোর, ইটস সেমি ইনডোর। সেমি ইনডোর বলতে কি, এগুলো হচ্ছে ইনডিরেক্ট শেডে এবং হচ্ছে আলো বাতাস সার্কুলেট করে এমন প্লেসগুলোতে এগুলো ভালো হবে। ওরা যদিও নার্সারি থেকে বলে ফুললি ইনডোর, বাট বেসিক্যালি ফুললি ইনডোর বলে আসলে কোনো প্ল্যান্ট নেই। আমার এখানে যে প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু নার্সারি থেকে সবাই বলবে ফুললি ইনডোর, বাট আমার এখানে কিন্তু আমি এগুলো সেমি ইনডোরে রেখেছি। এখানে বারান্দাতে হচ্ছে হালকা শেড লাইট পড়ে, সানলাইট এবং আলো বাতাস যথেষ্টভাবে সার্কুলেট করে, সো এখানে আমার এই প্ল্যান্টগুলো যথেষ্ট ভালোভাবে হয়। আমি লাস্ট কিছুদিন বাসায় না থাকার কারণে আসলে ওইভাবে যত্ন নেওয়া হয়নি, আর শীতকালে এমনি আবহাওয়াগত কারণে গাছগুলো একটু নির্জীব হয়ে যায়, নিজের কেয়ারটাও একটু বেশি করা লাগে। এখানে আরও কিছু স্টাফস আছে, এগুলো এটা এটা হচ্ছে কোকোডাস। কোকোডাসটা বেসিক্যালি হচ্ছে কোকো হাস্ক থেকে নেওয়া, মানে নারকেলের যে আমরা যেটাকে সোবরা বলি, নারকেলের সোবরার যে গুঁড়াটা সেটা দিয়ে এটা বানানো, তো এটা এখন অনেক ইউজ হয়। এটা বেসিক্যালি আমি বলবো যে সয়েলের অল্টারনেটিভ, মাটির অল্টারনেটিভ হিসেবে অনেকটা ইউজ করা যায়, মাটির সাথে মিক্স করেও ইউজ করা যায় মাটির অল্টারনেটিভ হিসেবে ইউজ করে। এবং এটার কিছু সুবিধা আছে, সুবিধাগুলোর মধ্যে একটা সুবিধা হচ্ছে আমি বলবো এটা পানিটাকে অ্যাবজর্ব করে ভালোভাবে। যেমন আপনারা যদি অনেক দিন ভ্যাকেশনে যান বা কোথাও বাসার বাইরে যান, সেক্ষেত্রে যদি আপনারা কোকোডাস্টটা ইউজ করেন, তো কোকোডাস্টের কোকো মাটির উপরে কোকোডাস্ট যদি আপনি দিয়ে যান, সেক্ষেত্রে মাটিতে পানিটা আপনার অনেক দিন ধারণ করে থাকবে, সয়েলটা সহজে ড্রাই হবে না, তো এটা একটা আমি মনে করি একটা প্রাইম বেনিফিট। এছাড়াও এটা মাটির যে নাইট্রোজেন, ফসফরাস এই ব্যালেন্সগুলো কোকোডাস্ট আপনাকে খুব সুন্দরভাবে আপনাকে প্রোভাইড করবে।
আর এটার প্রাইস হচ্ছে 20 টাকা থেকে 50 টাকা পর্যন্ত, এটা সেলার টু সেলার ভ্যারি করে। এটা এখানে 1 কেজি আছে আমার, এই 1 কেজির প্যাকেট এটা হচ্ছে আমার 30 টাকা দিয়ে কেনা। অনলাইনে আমি 25 টাকাও দেখেছি, তো অনলাইন থেকে আমার কেনা হয় না, কারণ অনলাইন থেকে আমার ক্যারিং কস্টটা পড়ে যায়, তো আমি সেক্ষেত্রে লোকাল নার্সারি থেকে কেনাটা সুবিধাজনক মনে করি। দেন নেক্সট ওয়ান, এটা হচ্ছে আমার জৈব সার। আজকে আমার যেহেতু মাটি একটু কম আছে, এজন্য আমি জৈব এবং কোকোডাস্ট দুইটা সার মিক্স করে আমি আজকে আমার মিডিয়াটা তৈরি করব। এবং কোকোডাস্ট কিন্তু খুবই ভালো একটা মিডিয়া, এটা মাটির অল্টারনেটিভ, খুবই ভালো একটা মিডিয়া। এবং এটার সাথে আমি জৈব সার মিক্স করে আজকে আমি আমার মিডিয়াটাকে রেডি করব এবং মিডিয়াটা ভালো হবে। এখানে আরও কিছু জিনিস আছে, এখানে দেখুন, এগুলো হচ্ছে আমার প্লান্টেশনের জন্য কিছু ইকুইপমেন্টস, এগুলো সেট হিসেবেও কিনতে পাওয়া যায়, আবার আপনি সিঙ্গেল সিঙ্গেল পিস হিসেবেও কিনতে পারেন। এই যে কাঁচি, এটা আমার লাগবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা খাতা সেলাই করার যে ভ্রমর, সেটা এটা আমার আনা হচ্ছে, এখানে আমার এই পটগুলোর নিচে ছিদ্র করতে হবে ড্রেনেজ সিস্টেম করার জন্য, কারণ উইদাউট ড্রেনেজ সিস্টেম কখনোই আপনারা কোনো প্লান্ট লাগাবেন না, তাহলে সেক্ষেত্রে আপনাদের গাছের গোড়া পচে যাবে এবং পানি যেতে পারবে না, এবং সেটা গাছের জন্য খুবই খুবই ক্ষতিকর। ওকে, আর এই যে এইগুলো দেখছেন, এটা হচ্ছে হ্যাঙ্গার, বাংলা যেটাকে আমরা বলি সিকা, এগুলো আমি পার পিস 10 টাকা করে কিনেছি। আপনি প্লাস্টিকেরও পাবেন, অনেক ডেকোরেশনের জন্য অনেক ডেকোরেটিভ কিছু পাবেন, আর অনেক থেকেও কিনতে পারেন। আমি এগুলো লোকাল নার্সারি থেকে কিনেছি 10 টাকা করে। এই আমার এই কথাগুলো বলা হচ্ছে সব নোভিস বাগানিদের জন্য, যারা নতুন করে বাগান তৈরি করতে চাচ্ছেন, অনেক কিছু জানেন বা অনেক কিছু জানেন। আমি নিজেও খুব বেশি এক্সপার্ট না, বাট আমার জানার মধ্যে, আমার এক্সপিরিয়েন্সের মধ্যে থেকে কিছু জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করলাম, হয়তোবা আপনাদের কাজে লাগবে। তো চলুন আমরা এখন চলে যাই আমাদের গাছ লাগানোর পর্বে। আচ্ছা, এই জৈব সারটা 1 কেজি পরিমাণের এবং এটার প্রাইস 50 টাকা। এটাকে ভার্মি কম্পোস্টও বলা হয়, মানে যেটাকে আমরা বলি কেঁচো সার, কেঁচো জৈব সব কিছু মিলায় এটা ভার্মি কম্পোস্ট, জৈব সব কিছু। এর সাথে আমি আরও নিব, কোকোডাস্টটা মিক্স করবো। পথজ টাইপের গাছগুলা, মানি প্লান্ট পথজ টাইপের গাছগুলা কোকোডাস্টে কিন্তু ভালো হয়। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে আমার অল্প কিছু পরিমাণে গোবর সার ছিল, গোবর সার আর মাটি মিক্স করা, তো আমি সেটা অ্যাড করে দিব। যেহেতু আজকে আমার মাটি কম আছে, মাটি আছে বাট মাটিটা ভালো না, মানে গাছের জন্য ওই মাটিটা ভালো হবে না বলে আমি আজকে মাটি দিইনি। আমি ভালোভাবে হাত দিয়ে এগুলোকে মিক্স করে মিডিয়া বানানো হচ্ছে প্লান্টের সবথেকে জরুরি কাজ। অনেকেই বলে আমার গাছ বাঁচে না, আমার গাছে এই সমস্যা ওই সমস্যা, তো আমি আমার স্বল্প অভিজ্ঞতা থেকে বলবো যে মিডিয়া বানানো হচ্ছে গাছের সবথেকে বড় খাবার, কারণ এই খাবারের উপরে কোনো খাবার নাই। কেয়ারিং আছে, কেয়ারিং এরটা পরে, কিন্তু ফার্স্ট ই হচ্ছে মিডিয়া বানানো। ওকে, আর এখন আমি যেটা করব, এই যে পটটা আমি এটাকে ছিদ্র করব ড্রেনেজ করার জন্য, ওয়াটার ড্রেনেজের জন্য আমি এগুলো ছিদ্র করব। এই সেই আমার ভ্রমর, এখন এটা আমি ইউজ করব। আমি একটু ফার্স্ট একটু তাপ দিয়ে নিই, তাহলে এটা ভালোভাবে আমার ড্রিল হবে। ওকে, এই যে দেখুন এইভাবে এইভাবে আমি এগুলোকে ছিদ্র করে নেব। দুইটা ছিদ্র এখানে এনাফ, দুইটা ছিদ্র এখানে এনাফ, আমার আর লাগবে না। তো এইভাবে আমি প্রত্যেকটা পট এভাবে আমি ছিদ্র করে নিব। এটা গাছ লাগানোর জন্য অত্যাবশ্যকীয় একটা ব্যাপার। আসলে হয় কি, অনেক সময় আমরা প্রায়শই বলে থাকি যে আমার গাছে এই প্রবলেম, গাছে ওই প্রবলেম। হ্যাঁ, দেখুন গাছ হচ্ছে একটা প্রাণ, এখানে প্রবলেম থাকবে, সিজনাল কিছু প্রভাব পড়বে, কেয়ারিংয়ে অনেক সময় অনেক রকম প্রভাব পড়ে, তো এটা একটা প্রভাব, এটা একটা আপনার বলবো একটা ফ্যাক্ট। বাট কিছু ফিক্সড কিছু ইস্যু থাকে, সেই ইস্যুগুলোকে অবশ্যই আমাদেরকে মেনটেন করা জরুরি, কারণ এই ইস্যুগুলো মেনটেন না করলে আপনার শুরু থেকেই কিন্তু গাছ আপনাকে ভালো
রূপ দিবে না, নেভার এভার গাছ আপনাকে ভালো রূপ দিবে না। আমি এভাবে দেখুন এটাকে আমি চারটা ছিদ্র করে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি কিছু একটা দিব, লাইক চারা বা আমার কোকো শিল্ড এই টাইপের কিছু, মানে যেটা আমার থাকবে এরকম কিছু জিনিস আমি ছোট ছোট চারা করে নেই। এভাবে যে যে টপগুলো বা কিছু জিনিস আছে যেগুলো আমার ইউজ না, আমার ভেঙে গেছে কোনো টপ, আমি সেগুলো এখানে ইউজ করি। সো আমি এই ছিদ্রগুলোতে দেখতে পাচ্ছেন, এই ছিদ্রগুলোতে আমি এই জিনিসগুলো এখন দিয়ে দিব, এগুলো আমি দিয়ে দিব। এটার কারণ হচ্ছে আমি যখন গাছে পানি দিব, আমি যখন গাছে পানি দিব তখন যেন আমার পানিটা পুরোপুরিভাবে জমে না থাকে, পানিটা যেন আমার ওই ছিদ্র থেকে বের হয়ে যায়। এই যে চারটা ছিদ্র করেছি, আমি এই চারটা ছিদ্রে আমি চারটা চারা দিয়ে দিব যাতে মাটি আটকে না যায়, এবং পানি দিলে পানি যেন খুব ইজিলি ড্রেইন আউট হয়ে যায়, ড্রেইনেজ সিস্টেম আমরা যেটাকে বলি, তাহলে পানি জমে থাকার আর কোনো সম্ভাবনা থাকবে না। সিমিলার ওয়েতে আমি এই দুইটা পটেও আমি এই যে ছিদ্রগুলো, এই ছিদ্রগুলোতে আমি চারাগুলো বসিয়ে দিব। দেখুন এই যে এভাবে আমি চারাগুলোকে বসিয়ে দিব। চারাগুলো হচ্ছে আমি আরো একটু সুন্দর করে বলে দিই, আসলে এই যে আমার একটা ভাঙা মাটির টপ ছিল তো সেটা ভেঙে গেছিল, সেটা আমি এগুলো রেখে দেই এবং এগুলো দিয়েই আমি আসলে চারার কাজ করি। আপনারা এটা বাদেও যে কোনো কিছু দিতে পারেন, লাইক পচনশীল না এমন অবশ্যই এমন কিছু দিতে হবে, কারণ পচনশীল হলে আসলে পানি মাটির সাথে তো ওটা পচে যাবে, ওটা তখন আর ড্রেনেজ সিস্টেমে কাজ করবে না। তো আমি প্রেফার করি এই চারাটাকেই দেয়া, তো এটা যেহেতু পচনশীল না এবং এটা সবসময় থাকবে। ওকে, আমি এখন মিডিয়াটাকে আমার পটে পুট করব। এই প্লান্টগুলোকে আমি ফার্স্টে, এই যে সিঙ্গোনিয়ামের এই প্লান্টগুলোকে, এটা এখন এরকম নরম মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু এক দুই দিন গেলে এটা আস্তে আস্তে আবার সতেজ হয়ে যাবে। আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে নর্মালি শীতকালে আমরা একটু অ্যাভয়েড করব পটিং বা মিডিয়া চেঞ্জ করার বা রিপোর্ট করার, কারণ শীতকালে এগুলো একটু ওদেরকে সার্ভাইভ করতে অনেকটা কষ্ট হয়। এগুলো বেশি প্রেফারেবল হচ্ছে, বেশি না সবসময় প্রেফারেবল হচ্ছে বর্ষার সিজনে। বর্ষার সিজনে ওদের সার্ভাইভ করা একদমই ডিফিকাল্ট না, বাট শীতের সিজনে এটা অনেক ডিফিকাল্ট, কারণ শীতের সিজনে অলরেডি পটিং করা প্লান্টগুলোকেই সার্ভাইভ করানো ডিফিকাল্ট হয়ে যায়, সেখানে রিপট বা নিউ পটিং অনেক বেশি ডিফিকাল্ট হয়। বাট যেহেতু আমি এবার এগুলো নিয়ে এসেছি, সো এগুলোকে আমি এখন, আমার এগুলো পটিং না করা ছাড়া উপায় নাই, তো আমি এখনই এগুলোকে পটিং। আপনারা চাইলে এগুলোকে পানিতে বসিয়ে একটু শিকড় বের করে তারপরেও রিপট করতে পারেন, সেক্ষেত্রে এটাও সম্ভব, এটাও আপনারা করতে পারেন। তা আমি আর সেটা না করে একবারে আমি পটিং করে ফেলছি। এখানে আমি এখন ফিলোডেনড্রনটা আমি এটাতে করব। ফিলোডেনড্রনের আরেকটা বৈশিষ্ট্য আমি একটু বলে দিই, এক্ষেত্রে কিন্তু আপনি কোকো ডাস্টের সাথে মিডিয়া তৈরির পরে কোকো পিট ইউজ করতে পারবেন, সেগুলো হচ্ছে কোকো ডাস্টের মতন বা লম্বা লম্বা স্টিক। এই মুহূর্তে আমার কাছে নাই, এই জন্য আপনাদেরকে আমি দেখাতে পারছি না। ইনশাল্লাহ আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের কোকো পিট নিয়ে, গাছ লাগানো এবং কোকো পিট কীভাবে ইউজ করতে হবে এবং ওটার প্রাইস সম্পর্কে ডিটেলস বলার চেষ্টা করব। কোকোপিট দিলে যেটা হয় সেটা আমি বলে দেব যে ওটার উপকারিতা কী, বা পথস টাইপের প্ল্যান্টগুলোতে, যেটা আমরা বাংলায় কচু গাছ বলি, এই প্ল্যান্টগুলোতে কোকোপিট কীভাবে সাহায্য করে। একই জিনিস, জাস্ট ওগুলো স্টিক, কোকো স্টিক। এই যে আমরা, আমি যে ডাস্ট নিয়ে কাজ করছি ওটা হচ্ছে স্টিক। তো এই টাইপের গাছ যখন আপনারা লাগাবেন, রাস্তায় থেকে কিনে আনা পলি থেকে গাছ যখন লাগাবেন, তখন জাস্ট আপনারা পলিটাকে এভাবে কাঁচি দিয়ে কেটে নেবেন। কেটে নিয়ে এটাকে ভাঙবেন না, মেক শিওর আপনারা কখনোই এই এই স্ট্রাকচারটাকে ভাঙবেন না, চেষ্টা করবেন
কারণ এটাকে ভেঙে ফেললে এটার মধ্যে কিন্তু অলরেডি শিকড়গুলো স্প্রেড আউট হয়ে আছে, সো এটাকে ভেঙে ফেললে কিন্তু গাছের কষ্ট হবে, গাছের ক্ষতি হবে। সো কখনো এটা ভাঙবে না, জাস্ট পলিটা ছিঁড়ে এভাবে পটিংটা করে দিবে। আর এই গাছের একটা বৈশিষ্ট্য আমি বলি, এই গাছটা কিন্তু ভেজা থাকতে পছন্দ করে, ভেজা থাকতে পছন্দ করে বলতে ময়েস্ট কিন্তু এই গাছটা অনেক বেশি প্রেফার করে। এই যে পিকক, এই প্লান্টটা ময়েস্ট অনেক বেশি প্রেফার করে, সো কখনোই ড্রাই হতে দিবেন না। আর গাছে পানি দেওয়ার ক্ষেত্রে ওভার ওয়াটারিং নেভার এভার, ওভার ওয়াটারিং সবসময়ের জন্য নিষিদ্ধ, ওভার ওয়াটারিং করবেন না। গাছে যতটুকু দরকার, সয়েল ড্রাই হওয়ার পরে গাছে পানি দেবার চেষ্টা করবেন। গাছে পানি দিলে না দিলে অনেক সময় মনে করা হয় যে না তাহলে আমার গাছটা মরে যাচ্ছে, বাট ওভার ওয়াটারিং এর কারণে কিন্তু গাছ আরো বেশি তাড়াতাড়ি মারা যায়। তো এটা অবশ্যই শিওর থাকবেন যে গাছে পানি দিলেই যে গাছ বেঁচে থাকে ব্যাপারটা কিন্তু এমন না। অবশ্যই মিডিয়া ধরে, মিডিয়ার ড্রাইনেস ময়েস্ট চেক করে দেন আপনি ওয়াটারিং করবেন। বাট এই গাছটা একটু ময়েস্ট লাইট করে, আর এটা হচ্ছে ইনডিরেক্ট সানলাইট এবং ব্লাড এনাফ এয়ার সার্কুলেশনের জায়গায় গাছটা রাখবেন। যদিও নার্সারি থেকে আমাকে বলে দিয়েছিলো এটা ইনডোর, কিন্তু আমি কখনো এই ভুল করবো না, আমি ইনডোর এটা রাখবো না, আমি এখানে রেখে দেবো আমার ব্যালকনিতে, আমি গাছটাকে রেখে দেবো। আরেকটা ব্যাপার একটু লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যখন গাছ লাগাবেন, লাগানোর পরে একদম টবে ভরা ভরা মাটি দিবেন না। সেক্ষেত্রে আপনি যখন পরবর্তীতে পানি দিবেন তখন পানিটা পড়ে আসবে, তো বারান্দা বা ঘর যেখানেই রাখেন সেই স্পেসটা নোংরা হবে। সো একটু ফাঁকা রেখে যদি আপনি সয়েলটা দেন তাহলে সেক্ষেত্রে আপনার পানি দিলেও পানিটা বাইরে এসে পড়বে না এবং আপনার জায়গাটা নোংরা হবে না, কাদা কাদা হবে না, এটা একটু অবশ্যই শিওর করবেন। এই দেখুন আমার এটা কমপ্লিট। শেয়ার করে আমার খুব ভালো লাগলো। আই উইশ আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন এবং আল্লাহ হাফেজ, টাটা।